ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। জি, আমার সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে ইলিম শিক্ষা অর্জন করার জন্য যদি বাইরে যেতে চাই আর বাপ মা যদি নিষেধ করে, এখানে দুইটা দিক আছে। যে শিক্ষা অর্জন করা ফরজ, তালাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। দ্বিতীয়ত, পিতামাতার কথাও শুনতে হবে। এখন কোনটা করবেন? তবে হাদিসের মধ্যে যেটা এসেছে যে কোন কৌশলে বা কি হিসাবে পিতামাতা নিষেধ করছে, বর্তমান সিচুয়েশনে বাপ মা লক্ষ্য করে যদি যে আমার ছেলের বিপদ আসতে পারে আর বাপ মা যেটা বুঝে ছেলেরা সেটা বুঝে না, তো সেই দিকে লক্ষ্য করে যদি আপনার বিপদ দেখতে পায় তাহলে তো কোনো বাপ মাই রাজি হবে না। বিপদ সংকেত, বিপদ তো আর মানুষকে বলে আসে না। তো ভাইজান, সেই দিকে বাপ মার কথাটাই প্রাধান্য দেওয়া উচিত। তবে হ্যাঁ, বাপ মা যেহেতু আপনার গার্জেন, এখানে গার্জেনকে অমান্য করে আপনার দূরে যাওয়াটা এটা আসলে ঠিক হবে না। আপনি যে জ্ঞানটা বাইরে গিয়ে অর্জন করতেন, নিজের চেষ্টা থাকলে হালকা হলেও অল্প হলেও আপনি আপনার এলাকাতে, আপনি আপনার আশেপাশে শিক্ষা অর্জন করার চেষ্টা করুন, তাহলে আপনার শিক্ষাও অর্জন হলো, পিতামাতার অনুগত্যও হলো। আপনি বাইরে গেলেন, বড় আলেম হলেন, কিন্তু পিতামাতা আপনার জন্য বদ্ধ করলো, পিতামাতা আপনার জন্য বাধা হয়ে দাঁড়ালো, তখন আপনার সেটা কল্যাণ হবে না, অকল্যাণে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, যেখানে আপনি করবেন না এইরকম কাজ, যেমন শিরক, যেমন বিদআত, বাপ মা জোর করে করছে, তখন বাপ মাকে আপনি অস্বীকার করবেন যে না, তোমাদের কথা শোনা যাবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিরোধী তা আসবে, সেই জায়গাতে আপনি এক কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই প্রাধান্য দেবেন। আশা করি বুঝতে পেরেছেন ভাই। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা।